শুভসকাল প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রীতি বড়ুয়া, তোমাদের বিষয় শিক্ষিকা। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আমরা পড়েছিলাম মহাস্থানগড় এবং ওয়ারী বটেশ্বর নিয়ে, আজকে আমরা আলোচনা করব পাহাড়পুর ও ময়নামতি নিয়ে। এখানে তোমাদের বইয়ে পাহাড়পুর এবং ময়নামতি দুটো ছবি আছে, তোমরা বইয়ে দেখতে পাবে। তাহলে চলো আমরা পড়া শুরু করি। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তাহলে দেখো, প্রথমে বলা হয়েছে কোন সময় নির্মিত হয়, 721 থেকে 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপাল। পাল রাজা ছিলেন কে? ধর্মপাল। তার শাসনামলে, মানে তিনি যখন শাসন করছিলেন তার সময়কালে এই নিদর্শনটি নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর যে জায়গাটির কথা বলছে, এটি কি কোথায় অবস্থিত? নিদর্শনটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে, এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। তাহলে পাহাড়পুরের আরও একটি নাম পাওয়া গেল, আর এটাকে কি বলা হয়? সোমপুর মহাবিহার। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। তাহলে কি জানা গেল? এটি ছিল আসলে কি? একটা বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার কি? হিন্দুদের যেমন মন্দির আছে, মুসলিমদের যেমন মসজিদ আছে, সেরকম বৌদ্ধদের কি আছে? বিহার আছে। এটি ছিল একটি বৌদ্ধ বিহার। আর এখানে কয়টি ভিক্ষু কক্ষ ছিল? 177টি ভিক্ষু কক্ষ ছিল। ভিক্ষু মানে কি? ভিক্ষু মানে হচ্ছে যারা বৌদ্ধ ধর্ম প্রচার করেন, সেই ধর্মীয় ব্যক্তিদেরকে তোমরা অনেক সময় দেখে থাকবে একটা ব্রাউন কালার, গেরুয়া পোশাক পরা যে মানুষগুলো তোমরা অনেক সময় দেখে থাকবে বৌদ্ধ মন্দিরের পাশে, এগুলোই হচ্ছে ভিক্ষু। ভিক্ষুদের কয়টি কক্ষ ছিল? 177টি কক্ষ ছিল। এছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। টেরাকোটা হচ্ছে মাটির তৈরি জিনিস, যেগুলো সেগুলোকে বলা হয় টেরাকোটা। অর্থাৎ মাটির তৈরি জিনিস, মাটি দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা হয়, মাটি দিয়ে নানা রকমের নকশা তৈরি করা হয়, মাটির অনেক রকমের পাত্র তৈরি করা হয়, বা ঘর সাজানোর জন্য আমরা মাটির অনেক জিনিসপত্র দেখে থাকি, এগুলোই হচ্ছে টেরাকোটা। তারপরে আমাদের পাহাড়পুর নিয়ে পড়া এবার শেষ, এবার আসছি আমরা ময়নামতি নিয়ে। অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। অষ্টম শতকের রাজা কে ছিলেন? মানিকচন্দ্রের, এবং তার স্ত্রী, মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন ময়নামতি, তার কাহিনী এই ইতিহাসের সাথে জড়িত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। তাহলে আমরা পাহাড়পুর পড়েছি, সেটাও বৌদ্ধের সময়, মানে বৌদ্ধদের যখন রাজত্ব ছিল তখন নির্মাণ করা হয়েছে। ময়নামতিটাও সে সময়ে নির্মিত হয়েছে। আবার সেখানে কোন কোন ধর্মের নিদর্শন পাওয়া গেছে? হিন্দু এবং জৈন ধর্ম। জৈন ধর্ম তো আমাদের দেশে এখন নেই, তবে হিন্দু ধর্ম আমাদের দেশে এখনো আছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ এখানে কি করা হতো? শিক্ষা দানও করা হতো। সেটার জন্য এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা, মানে থাকার জায়গা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরাক সাপ, আগুয়ান হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে।
আমাদের রিডিংটা পড়া শেষ, এবার চলো আমাদের অনুশীলনীতে কি কি বলা হয়েছে সেগুলো একটু দেখি। প্রথমে বলা হয়েছে পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা জোড়ায় আলোচনা করো। তোমরা কখনো বন্ধুরা দেখা হলে তখন পাহাড়পুর ও ময়নামতি নিয়ে তোমরা আলোচনা করতে পারো এবং কোন স্থানটি তোমরা দেখতে চাও সেটা নিয়ে তোমরা আলোচনা করতে পারো। আমি তোমাদেরকে কিছু ছবি দিব, তবে একটু পরে। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? আচ্ছা, স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? আমাদের সবারই তো একটু ঘোরার মতো একটু ইচ্ছা থাকে একটু জায়গা, নতুন জায়গা দেখে, এবং এই ধরনের ঐতিহাসিক স্থানগুলো শুনতে যতটা বোরিং লাগছে বাস্তবে ততটা বোরিং না। তোমরা যদি একটু করে চিন্তা করো ওই সময়কার মানুষের সভ্যতা সংস্কৃতি ইত্যাদি কিরকম ছিল, তারা কি করতো, এগুলো সম্পর্কে তোমরা যদি একটু চিন্তা করো তাহলে তাহলে তোমরা দেখবে যে তোমাদের ওই জায়গাগুলো একটু দেখার জন্য ইচ্ছা হচ্ছে এবং ওই জায়গাগুলোতে গেলে তোমরা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তারপরে দেখো ছবিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে পর্যটকের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য। ফলকটি সম্পর্কে একটু উপযুক্ত তৈরি বাক্য তৈরি করো। আচ্ছা, ধরো তুমি পাহাড়পুর ময়নামতি চার্চে আছো, তো তোমাকে এটার প্রচারের জন্য তোমাকে চেষ্টা করতে হচ্ছে, তো সেটার জন্য একটা লিফলেট, লিফলেট মানে কি, যেটা হচ্ছে প্রচার করার একটা পত্র, প্রচার পত্র। তো লিফলেট তৈরি করার জন্য তোমাকে এই পোড়ামাটির যে ফলকটি দেওয়া আছে সেটি দিয়ে তোমরা কি করবে, একটা প্রচারপত্র বা বিজ্ঞাপন পত্র তৈরি করবে। তো সেখানে তোমরা কি লিখতে পারো? আচ্ছা, এখানে একটি আমি বলতে পারি, পোড়ামাটি দিয়ে তৈরি ফলকটি একটি ঐতিহাসিক নিদর্শন, যাতে রয়েছে পদ্মের মুখ দেওয়া একটি রাজহাঁস। অর্থাৎ পদ্ম যে ফুলটাতে, সেটাতে কে রাজহাঁসটি মুখ দিয়ে আছে, এইটি একটি পোড়ামাটির ফলক। হ্যাঁ, তারপরে ধরো মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো সেগুলোর বর্ণনা দাও। আচ্ছা, পাহাড়পুর তো আবিষ্কার হয়ে গেছে, না হয় আমরা পাহাড়পুর সম্পর্কে আমাদের বইয়ে পড়তাম না। ধরো যে পাহাড়পুর আবিষ্কার হয়নি এবং তুমি ঘুরতে ঘুরতে ওই জায়গাটি দিয়ে গেলে এবং সেখানে পাহাড়পুরটা তুমি আবিষ্কার করলে, অর্থাৎ তুমি দেখতে পেলে, খুঁজে পেলে, যেটা এতদিন পর্যন্ত কেউ খুঁজে পায়নি, তাহলে সেখানে কি কি পেতে পারো? কি কি পেতে পারো সেটা তো আমরা বইয়ে পড়েছি, কি কি পেয়েছি সেটাই আমরা পাবো। কি কি পেয়েছিল তারা? 177টি কুঠুরি রয়েছে বা কক্ষ রয়েছে, একটা সুউচ্চ একটা মন্দির আছে মাঝখানে, তারপর হয়েছে এখানে বেশ পোড়ামাটির বেশ কিছু মূর্তি এবং মূর্তি পাওয়া গেছে বা টেরাকোটা বা মাটির তৈরি জিনিস পাওয়া গেছে। তারপরে মাটির তৈরি বিভিন্ন ধরনের চিত্র, মূর্তি ইত্যাদি পাওয়া গেছে এবং সেই সাথে পাওয়া গেছে ওই সময়কার অনেক ঐতিহাসিক নিদর্শন। তারপরে দেখো নিচে নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে, যে বিষয়টি যে স্থানে ছকে সেই অনুযায়ী লিখো। তাহলে এখানে কি কি আছে? উঁচুগড়, উঁচুগড় কোথায় পাওয়া গেছে? উঁচুগড় হচ্ছে পাহাড়পুরে পাওয়া গেছে। তারপর হলো গোপন কুঠুরি, সেটাও তো একটু আগে বললাম যে পাহাড়পুর। তারপর হলো বাংলাদেশের এরপরে হচ্ছে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন হচ্ছে ময়নামতিটা পাওয়া গেছে। তারপরে হলো অষ্টম শতকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, অষ্টম শতকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল হচ্ছে পাহাড়পুর ময়নামতি দুটো। তারপরে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তরাঞ্চল হচ্ছে পাহাড়পুর, আর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল হচ্ছে ময়নামতি। অষ্টম শতক কোথায়? পাহাড়পুর ও ময়নামতি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে কিছু ছবি দেখে নিই, তোমরা ছবিগুলো দেখলে হয়তো বা তোমাদের আগ্রহ জাগতে পারে, তারপরে আমরা প্রশ্নগুলোর দিকে যাব। প্রথমে আমরা পাহাড়পুরের কিছু ছবি দেখব। এটি হচ্ছে পাহাড়পুরের সামনের দিক থেকে দেখতে যেমন ভীষণ সুন্দর একটা জায়গা এবং অনেক বড় একটা জায়গা, তোমরা দেখলে যদি কখনো যাও তোমাদের খুবই ভালো লাগবে। এবং আমরা দেখব পাহাড়পুরের কিছু অংশে ছবি, মানে দেওয়ালে যে চিত্রকর্ম বা পোড়ামাটি দিয়ে তৈরি যে জিনিসগুলো, ওই ধরনের কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এখন, এগুলো সবগুলো কিন্তু পাহাড়পুরের ছবি। এই ছবিটা তোমাদের বইয়েও আছে।
এবং সবশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ পাহাড়পুর বিহারটি একসময় কেমন ছিল সেটি একটি কল্পনা করে এই গ্রাফিক্সটা তৈরি করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে পাহাড়পুর বিহারটা কাঠামোটা ঠিক এমনই ছিল যেটার ভগ্নাবশেষ আমরা এখন দেখছিলাম। এরপরে চলো আমরা ময়নামতির কিছু ছবি দেখব। ময়নামতি কুমিল্লায় অবস্থিত এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই জায়গাটি। আমি নিজে গিয়েছি এবং দেখেছি, ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা জায়গা এবং ওখানকার কিছু নিদর্শনের ছবি। এরপরে চলো প্রশ্নোত্তরগুলোর দিকে যাই। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথমে পড়ি আমরা। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কী কী? ময়নামতি কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? দুটি প্রাচীন নিদর্শনের নাম লিখ। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, সোমপুর মহাবিহারের চারপাশে কতটি কুঠুরি আছে ময়নামতি কে ছিলেন? এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এরপরে চলো কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর কি কি আছে দেখি। প্রশ্ন 1, পাহাড়পুর কোন জেলায় অবস্থিত, এইটি নির্মাণ করা হয়েছিল কেন? পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লিখো। তারপর 2 নম্বর প্রশ্নোত্তর হচ্ছে, সোমপুর মহাবিহার কোন বিভাগে অবস্থিত, এটিকে মহাবিহার বলা হয় কেন? সোমপুর মহাবিহার সম্পর্কে 4টি বাক্য লিখো। তারপর 3 নম্বর হচ্ছে, ময়নামতি কোন জেলায় অবস্থিত, এই জায়গাটির নাম ময়নামতি হয়েছে কেন? ময়নামতি সম্পর্কে 4টি বাক্য লিখো। তারপর 4 নম্বর হচ্ছে, ময়নামতি কে ছিলেন? ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার প্রাণকেন্দ্র বলা হয় কেন? ময়নামতি 4টি নিদর্শনের নাম লিখো। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে বই থেকে সবগুলো সুন্দরভাবে বের করে নোট করে ফেলতে পারো। তাহলে আজকের মতো আমাদের পড়া এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো।